মাঙ্কিপক্স হলে কি মৃত্যু অবধারিত? করোনার মতো ছড়াচ্ছে মাঙ্কিপক্স? কি বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা? হু, কিসের থেকে সাবধান হবেন মাঙ্কিপক্স আটকাতে? লক্ষণগুলো না জানলেই ঘোর বিপদ। কোভিডের কথা মনে আছে তো? হ্যাঁ, এখানেই টেনশন। কোভিডের মতোই ছোঁয়াচে এই রোগ। কেরালা কিন্তু হাই রিস্কে, কিন্তু ভারতের আর কোথায় কোথায়? কলকাতা, দিল্লি, মুম্বাই, ঠিক কোন কোন জায়গায় থাবা বসাচ্ছে মাঙ্কিপক্স? মহামারী কিনা সেটা জানার আগে সিমটম জানা জরুরি। প্রবল জ্বর হতে পারে, শরীরে ব্যথা হতে পারে, ত্বকে র্যাশ দেখা যেতে পারে, সেই র্যাশ আবার সময়ের সঙ্গে সঙ্গে লাল ফোঁড়ার মতো আকার ধারণ করতে পারে। হাত পা, পায়ের পাতা, মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই র্যাশ। সমস্যা হলো সারা গায়ের পাশাপাশি লসিকা বাহেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। মনে রাখবেন, পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে সংক্রমণ, এমনকি আক্রান্তের ক্ষত বা দেহতরলে সংস্পর্শে আসা জামা কাপড় থেকেও ছড়াতে পারে মাঙ্কিপক্স। অলরেডি মে মাস থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। ওর পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই 14,000-এরও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে 500 জনেরও বেশি মানুষের। আপনার উদ্বেগ উৎকণ্ঠা দ্বিগুণ হবে এটা জানলে যে মাঙ্কিপক্স ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতেও। কেরলে জারি হয়েছে বাড়তি সতর্কতা, বিষয়টা খুব সিরিয়াসলি দেখছে হু। মাঙ্কিপক্স নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার তরফে সতর্কতা জারি করা হয়েছে, এই প্রথম নয়, 2022 সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করলো হু। কিন্তু যদি মাঙ্কিপক্সের উপসর্গ দেখেন আপনি, তাহলে ঠিক কী করবেন সেটাও তো জানা দরকার। প্রথমেই এই রোগের উপসর্গ দেখলে পরীক্ষা করাতে হবে। জ্বর, ক্লান্তি, গা ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ত্বকে ক্ষত তৈরির মতো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন। বাড়িতে নিজেরা ডাক্তারি করার ভুলটা একেবারেই করবেন না। মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত সংক্রমণের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায়। যদি এই ভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে আসেন, তবে আগে থেকেই আলাদা থাকা ভালো, তাতে বাকিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে। যতক্ষণ না পরীক্ষার ফল হাতে আসছে ততক্ষণ সতর্ক থাকতে হবে, কারণ আগেও বলেছি এটা কিন্তু ছোঁয়াচে, যে কারণে চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। যৌন সংসর্গ ছাড়াও শ্বাসনালী, ক্ষতস্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমেও এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। জানিয়ে রাখি, 80-এর দশকে প্রথম মাঙ্কিপক্সের খোঁজ মেলে। তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলোতেই এই রোগ সীমাবদ্ধ ছিল, কারণ মাঙ্কিপক্স পশুবাহিত রোগ। আর যে ধরনের পশুর শরীর থেকে এ রোগ ছড়ানোর আশঙ্কা, তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চল বা রেইন ফরেস্টে। এখন পরিস্থিতি এমন যে মাঙ্কিপক্সকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। মাঙ্কিপক্সের ভাইরাস মূলত দুপ্রকার, ভাইরাস 1 এবং ভাইরাস 2। কিন্তু এইবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কপালে চিন্তার ভাঁজ এই রোগের ভাইরাসের নতুন বৈচিত্র্য নিয়ে, যার নাম দেওয়া হয়েছে মাঙ্কিপক্স ভাইরাস IB। বিশেষজ্ঞদের মতে গত বছরের তুলনায় এই বছরে এই ভাইরাসের সংক্রমণের হার 160% বেশি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না, কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই চারটে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।